ঢকুয়াখানা হত্যাকাণ্ডর আজি চৌব্বিশ দিনের পিছতো আজিলেকে নোলাল কোনো সন্ধান জাহাঙ্গীরর ছিন্নমুণ্ড আর সুনীল গগৈ। উনৈশ জুনের পর জাহাঙ্গীরর ছিন্নমুণ্ড বিচারি সমগ্র ঘটনার ন্যায় বিচারি ঢকুয়াখানা আরক্ষী থানাত বাহর পাতিছিল ভাতৃ জেহেরুলে। আরক্ষীর তদন্ত জাহাঙ্গীরর ছিন্নমুণ্ড ওলাব বলে প্রতিদিনে অধীর আগ্রহে বাট চাই আছিল জাহাঙ্গীরর ভাতৃ জেহেরুল আর তেওঁলোকৰ পরিয়াল। প্রতিদিনে পরিয়ালক জেহেরুলে আশ্বাস দি কৈছিল জানাজার বাবে মৃতদেহর প্রতীকী রূপত হলেও লৈ যাব ঘরলৈ। কিন্তু আজিলৈকে লক্ষিমপুর আরক্ষীয় সন্ধান উলিয়াব নোৱাৰিলে জাহাঙ্গীরর ছিন্নমুণ্ডর, কিয়নো দুই জুনত উদ্ধার হওয়া অর্ধদগ্ধ মৃতদেহটো সুনীল গগৈ বলে সমজাই দিলে সুনীল গগৈর পরিয়ালক। কিন্তু এই মৃতদেহটোর সৎকারও করেছিল সুনীলর পরিয়ালে, যার বাবে আজি খালি হাতেরে ঘরলৈ উভতিল জাহাঙ্গীরর ভাতৃ জেহেরুল। মহা অম্বুবাসীর তৃতীয় দিনও কামাখ্যা ধামত ভিড় করেছে অগণন ভক্ত। মা কামাখ্যার আশিক বিচারি নীলাচললে সোঁত বইছে দেশি বিদেশী ভক্তর। কামাখ্যা ধামর মহা অম্বুবাসী মেলার তৃতীয় দিনতো লাখ লাখ ভক্তর সমাগমত উত্থপথপ হয়ে পড়েছে নীলাচল। এফালে নীলাচলত লাখ লাখ ভক্তর সমাগম, আনফালে সাধু বাবা সন্ন্যাসীর হোম যাগ যজ্ঞ আরাধনা। ছাব্বিশ জুনত ভক্তর বাবে খোল খাব মন্দিরের মুখ্য দ্বার। আজিও বীর দি বাট নোপা পরিবেশ, লোকে লোকারণ্য হয়ে পড়েছে, ভক্তি রসত গদগদ হয়ে পড়েছে হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত প্রতিদিনে এনেদরে ফুট বইছে নীলাচলের বুকুলে হাজার হাজার লাখ লাখ ভক্তর। আগ্রহম কামাখ্যা ধামর পর আমার সতীর্থ সাংবাদিক সবিতা শর্মার প্রতিবেদন। অম্বুবাসীর আজি তৃতীয় তৃতীয় দিন আর আমি আপনার দেখাইছো লোকে লোকারণ্য হয়ে পড়েছে কামাখ্যা ধাম, মা কামাখ্যা ধাম। আর অম্বুবাসীর যেহেতু মূল দ্বার বাইশ তারিখের বন্ধ হওয়া বলে আমি মানি আহিছো বা গম পাই আহিছো, লোকবিশ্বাস মতে মা রজস্থল হওয়া বলে ইতিমধ্যে জানিও পৰা যায়। বাইশ তারিখে মন্দিরের মেইন দ্বার বন্ধ করেছে আর সেই দ্বার খোল খাব ছাব্বিশ তারিখে, অর্থাৎ ছাব্বিশ জুন তারিখে লোকে লোকারণ্য হয়ে পড়া ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে। আমি ভোজনালয় কক্ষলৈ লৈ যাব বিচাৰিছো কামাখ্যা মন্দির কর্তৃপক্ষের যে ভোজনালয় কক্ষলৈ আপনি আমি লৈ যাব বিচাৰিছো, যে অতিথিশালা অতিথিশালার সমীপতে আছে ভোজনালয় কক্ষ আমি লৈ যাব বিচাৰিছো। ইতিমধ্যে আপনাদের কেমেরা পার্সনক দেখাবলৈ অনুরোধ জানাইছো যে কুপন প্রদান করে দাদা ইয়াত কিমান মানুষের কারণে ভোজনের ব্যবস্থা করা হয়েছে? দুই হাজার পঁচিশশো মানুষ খায় ইয়াত কুপন দিয়া হেৰি কুপন দিয়া ফি কুপন দি আছো আমি হিসাবের কারণে দিয়া হয়েছে। এই আমি ইতিমধ্যে কিমান মানুষের কারণে ভোজনের ব্যবস্থা করা হয়েছে? প্রায় পনেরোশো ওঠেরোশো মানুষ হব এটা। রাতেপা চাহ দিয়া গল, চাহ পুরী সবজি, এটা ভাত, আকো পিছবেলা আকো চাহ দিয়া হব। ছাব্বিশ তারিখে এই ব্যবস্থা সাতাশ তারিখে থাকব। আমি ইতিমধ্যে আপনার দেখাইছো যেহেতু প্রায় দুহাজার পনেরোশোর পর দুহাজার মানুষের খাদ্য ব্যবস্থার ইয়াত ব্যবস্থা করা হয়েছে। আমি পোনে পোনে এই সম্প্রচার আপনার দেখাইছো কেমেরা পার্সনক, আমি আসবলে অনুরোধ জানাম। ইয়াত স্কাউট গাইড তথা যুলিশর সকল লোকে ইয়াত দিনে নিশায় অহরহ কষ্ট করেছে ভক্তগণ রাইজর কারণে। ইয়াত এনেদরে আমি কেমেরা পার্সনক দেখাবলে অনুরোধ জানাম, ইয়াত এনেদরে খাদ্য প্রস্তুতর ব্যবস্থা করা হয়েছে। ইয়াত আমি পোনে পোনে রন্ধনশালয়ের পর দেখাবলে অনুরোধ জানাম কেমেরা পার্সনক এনেদরে খাদ্য প্রস্তুত বিভিন্ন ধরনের হাজার হাজার রান্ধন ইয়াত আহি নিজের রন্ধন প্রণালী করে ভক্তগণ রাইজর সুবিধাতে যেখানে অহরহ প্রচেষ্টা লাগি আছে তেওঁলোকৰ কারণে ভোজন আনো। আমি রাঁধনি, আমি পার্মানেন্ট রাঁধনি, আমি অন্নসেবার বন্ধ আছে কারণে আমি বর্তমান ইয়াতে লাগি আছো অম্বুবাসীত। আমি প্রায় আমার দুই হাজার মানুষের একটা এটিএম আছে, এতিয়ালে সিমান হওয়া না, পনেরোশো মান হল। ছাব্বিশ তারিখে চলিয়ে থাকি, বাইশ জুনের পর আরম্ভ। ইতিমধ্যে আমি আপনার দেখাইছো কেমেরা পার্সনে দেখাইছে ইয়া ভোজনালয় আর এইটাই হল সেই ভোজন কক্ষালয়,
ভোজনালয় যত 1500 উপরিও 1500 বা 2000 লোকের কারণে এরা ভোজনের ব্যবস্থা করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের ফলের পর আমি আপনার এই দৃশ্য দেখ পোনে পোনে নিউজ 18 অসম নর্থ ইষ্টের সমূহ দর্শক আর ইতিমধ্যে যখন কর্মকর্তা ইয়াত ভোজন গ্রহণ করে থাকা আমি পরিলক্ষিত করছো ভক্তগণ রাইজর সুবিধার অর্থে যখন কর্মকর্তা ইতিমধ্যে কামাখ্যা মন্দির তথা মন্দিরের কর্তৃপক্ষ তথা যখন লাগি আছে সুবিধার্থে যা ভোজন প্রদান করা হয়েছে আমি আপনার দেখাবলে অনুরোধ জানাইছো আপনার দেখাইছো নিরামিষ ভোজন ইয়াত প্রদান করে থাকা হয়েছে আর এনে চলি আছে কামাখ্যা মন্দিরের ভোজন কক্ষালয়। গুৱাহাটীৰ নুনমাটিত বৃহৎ পৰিমাণৰ জাল নোট জব্দ। এ এছ 12CC0399 নম্বৰৰ বলেৰো বাহনৰ পৰা জব্দ কৰা হৈছে জাল নোট। দিছপুৰ আৰক্ষীয়ে জব্দ কৰিছে বাহনখন। অভিযানত জব্দ 50 লাখ টকাৰ জাল নোট। চিটৰ পিছফালে কৌশলেৰে ভৰাই আনিছিল জাল নোটখিনি। মহানগৰী VIP ৰোডত জব্দ কৰা হয় 500 টকীয়া জাল নোটৰ বান্দিল। বাহনখনৰ পৰা আৰক্ষীয়ে জব্দ কৰিছে এখন সোণৰ নাওখনৰ ওজন প্ৰায় 1 কেজি 750 গ্ৰাম। লখিমপুৰৰ কেইজনমান যুৱকে লৈ আনিছিল জাল নোট ভৰ্তি বাহনখন। আৰক্ষীয়ে ঘটনা সন্দৰ্ভত আৰম্ভ কৰিছে তদন্ত। ইতিমধ্যে যুৱক কেইজনক গ্ৰেপ্তাৰ কৰি জেৰা অব্যাহত ৰাখিছে আৰক্ষীয়ে। আমি অধিক খবৰ লাভ কৰিবলৈ সংযুক্ত হৈছো আমাৰ সাংবাদিক অজয় বৰ্মনৰ সৈতে। অজয়, সবিশেষ খবৰ আপোনাৰ পৰা জানি জয়ন্ত, আজি মহানগৰী যি ছয়মাইল VIP ৰোড আছে, সেই VIP ৰোডৰ অসমীপত এখন বলেৰো বাহনৰ পৰা বৃহৎ পৰিমাণৰ জাল নোট, এখন সোণৰ নাও আৰু দুজন যুৱকক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হয় দিছপুৰ আৰক্ষীয়ে। গোপন সূত্ৰ পম খেদি দিছপুৰ আৰক্ষীয়ে VIP ৰোডৰ যি হাজৰিকা লজ আছে, হাজৰিকা লজৰ সমীপত এখন বলেৰো বাহনত অভিযান চলাইছিল। আৰু অভিযান কালত আপুনি ইতিমধ্যে জনাইছে 500 টকীয়া, প্ৰায় 50 লাখ টকাৰ 500 টকীয়া বান্দুল, বহুখিনি বান্দুল আৰু এখন সোণৰ নাও, আৰু সোণৰ নাওখনৰ ওজন 1 কিলো 750 গ্ৰাম, প্ৰায় 1 কিলো 800 গ্ৰাম। আৰু লগতে দুজন যুৱকক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছিল। আৰু যুৱক দুজনে লখিমপুৰৰ বিপুৰীয়াৰ পৰা এই নোটখিনি লৈ আহিছিল বুলি জানিব পৰা গৈছে, দৌলতপুৰৰ পৰা আনিছিল বুলি জানিব পৰা গৈছে। কিন্তু কলৈকে লৈ যোৱাৰ কথা আছিল বা পৰিকল্পনা আছিল, ইমান বৃহৎ সংখ্যক নোট তেওঁলোকে কাৰ লগত লেনদেন কৰাৰ কথা আছিল, সেয়া কিন্তু এই মুহূৰ্তলৈকে পোহৰলৈ অহা নাই। আৰু থিত যুৱক দুজনৰ নাম ইতিমধ্যে নাজিৰুল ইছলাম আৰু হিৰামুল ইছলাম বুলি আৰক্ষী সূত্ৰই জানিব দিছে। কিন্তু ক'ৰ পৰা এই বৃহৎ সংখ্যক নোটখিনি লৈ আহিছিল বা কোন লোক জড়িত আছে, হয়তো ইয়াতে এটা কথা উল্লেখ কৰিব লাগিব, যিহেতু ইমান বৃহৎ সংখ্যক নোট তেওঁলোকে লখিমপুৰৰ পৰা কোনো নিৰ্দিষ্ট ঠাইত গুৱাহাটীত বা গুৱাহাটীৰ অন্য কোনো স্থানত হয়তো গুৱাহাটীৰ মাজেৰে লৈ যোৱাৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছিল। তাৰপিছতে আৰক্ষীয়ে হাতত তেওঁলোকে পৰে। কিন্তু হয়তো বৃহৎ চক্ৰ আছে, যিহেতুকে আগতেও জনাইছো যে পুনৰ নাও বা যি নকল লোক এটা বৃহৎ চক্ৰ জড়িত আছে, এজন দুজন লোক নহয়। গতিকে আৰক্ষীয়ে যিহেতুকে দিছপুৰ আৰক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হৈছে, তেওঁলোকে তন্নতন্ন সকলো পৰীক্ষা কৰিছে আৰু সামন্ত্ৰণ কৰি ইতিমধ্যে যুৱক দুজনক আৰক্ষীয়ে দিছপুৰ আৰক্ষী লৈ গৈছে। তাত তেওঁলোকক সোধপোছ কৰিব আৰু সোধপোছৰ পিছত হয়তো সমগ্ৰ ঘটনা যি ৰহস্য, সেই ৰহস্য কিছু পোহৰলৈ আহিব বুলি ৰহস্য পোহৰলৈ আহিব। কিন্তু ডাঙৰ কথা যে লখিমপুৰৰ পৰা এতিয়াও এনেদৰে চলি আছে জাল নোট আৰু নকলখনৰ বেহা। ধন্যবাদ অজয়। আৰু ইয়াৰে সৈতে বিয়লিৰ খবৰৰ পৰা বিদায় লৈছো। নমস্কাৰ।